একটা ফোন করতে এত সময় লাগে? আমি বলি কখন থেকে যাই বলো, কানাই দাঁড়া বড্ড বিরসিক। তুই দেখো কোনো স্থানকাল কোনো নন্দিনী কি হয়েছে? হ্যাঁ পশু অপারেশন। অপারেশন? কার অপারেশন? মায়ের। আচ্ছা উনি এখন কোথায় আছে? আশ্রমে। কাল বিকেলে হসপিটালে ভর্তি হবে। হসপিটালে কাল বিকেলে? কোন হসপিটালে হবে, মানে কলকাতার কোন? না বর্ধমান। পরশু 11টায় অপারেশন। মানে আচ্ছা আচ্ছা আমরা যদি একটা কাজ করি, আমরা যদি ওনাকে কলকাতায় নিয়ে আসি তাহলে খুব ভালো হয়। কলকাতায় এত ভালো ভালো নার্সিং হোম আছে। দেখো আমরা তো সত্যি সময় বার করে কিছু করিনি মায়ের জন্য। আশ্রমের লোকেরা যা করছে করুক। আমরা তো কালকে সকালে তাড়াতাড়ি তৈরি হয়ে যেতে পারি। হ্যাঁ দেখো অ্যাটলিস্ট অ্যাডমিশনের সময় যদি পাশে থাকতে পারি তাহলে কিন্তু অনেক। তুই যাবে? হ্যাঁ না যাবার কি আছে, আমি কালকে একবার হসপিটাল যাব, গিয়ে বলে চলে আসবো, তুমি তৈরি থেকো। আর আমি একবার রাত্রে আম্মাকে জানিয়ে রাখি। আকাশ। হ্যাঁ আমার বড্ড ভয় করছে। দেখো এই দেখো ভয় ভয় কি আছে, দেখো আমি তো আছি। আর কালকে আমরা দুজনে যাব, গিয়ে কোনো ভয় নেই, কোনো ভয় নেই। আমি চলো আম্মাকে রাত্রে বলে নিই, বলে ঠিক আছে আমি বলে এসছি, একদম টেনশন করবে না। ঠিক আছে আমাকে বলেই আসি।